রাজধানীর মগবাজার মোড়ে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস কি বলছে? হ্যাঁ বড়া, আমরা কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কাছ থেকে যেটা জেনেছি যে তারা 12টার দিকে এই এখানে একটি নির্মাণাধীন ভবনে মগবাজার চৌরাস্তা মোড়ে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছিল এবং 12টার দিকে তারা খবর পেয়ে এখানে কিন্তু তারা তিনটি ইউনিট তাৎক্ষণিকভাবে পাঠায় এবং তিনটি ইউনিট এখানে কাজ করার পরে আগুন কিন্তু এখন প্রায় নিয়ন্ত্রণে। তবে ব্যাপার যেটি হচ্ছে যে এই মগবাজার চৌরাস্তার মোড়ে এর আশপাশে যতগুলো রাস্তা আছে সবগুলোই কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে আছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। আপনাকে যদি আরেকটা বিষয় বলি যে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিস তারা এসেই হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে এবং আগুন যে তিনটি ইউনিট এসেছিল তিনটি ইউনিটে কিন্তু খুব চেষ্টা করে এখানে আগুন নিয়ন্ত্রণ করেছে এবং আশপাশে মানুষ কিন্তু সহযোগিতা করেছে বিভিন্নভাবে তারা পানি দিয়ে আগুন নেভানোর জন্য। এবং এখানে যে বিষয়টি তৈরি হয়েছে যে যানজটের বিষয়টা যদি আপনাকে বলি যে এই মুহূর্তে কিন্তু এই আশপাশের এলাকায় প্রচণ্ড রকমের একটা যানজট তৈরি হয়ে গেছে, সে কারণে যে বিষয়টা হয়েছে যে মানুষ কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে হয়তো দেরি হবে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু এখনও ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে, তারাও কিন্তু চেষ্টা করছে আগুনের সূত্রপাত খোঁজার জন্য এবং এখানে আসলে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কোনো হতাহত হয়েছে কিনা তা এখনও আমরা কিন্তু সেটি জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিস সেটি তাদের কাজ শেষে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা এখনও আমরা দেখছি যে উপরে রয়েছেন এবং নিচেও অবস্থান করছেন, তারা এটার কারণ জানার চেষ্টা করছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রয়েছেন, তারাও কিন্তু ভেতরে যেন সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে সেদিকটা খেয়াল করছেন এবং আগুন নিয়ন্ত্রণ কিন্তু এখন আমরা একেবারে বলতেই পারি, তবে যানজট হয়তো বা কিছুক্ষণের মধ্যেই হয়তো এটাই প্রত্যাশা করি। তো বর্ণা, এই ছিল আগুন এর বিষয়ে সবশেষ। মগবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এখন ঢাকা শেষ করার